রাজ্যত এতিয়া পূর্ণোদ্যমে চলিছে দুর্গোৎসবর প্রস্তুতি। শেষ পর্যায়ত মণ্ডপ নির্মাণের কাম কাজখিনি বহু স্থানত সম্পন্ন হয়েছে। মণ্ডপ নির্মাণের কাম পূজার মণ্ডপে মণ্ডপে চমক সৃষ্টির প্রয়াস করেছে কমিটি সমূহে। এক প্রকার পূজার মণ্ডপ তৈয়ার করারও এক অঘোষিত প্রতিযোগিতা। রাজ্যের চৌদিকে এটা দেবী দুর্গার আরাধনার প্রস্তুতি। বতর কিছু ফরকাল হওয়াত বজার আহিছে একাংশ লোক আর ব্যবসায়ী সকলেও তেওঁলোকেও কিছু আশা দেখিছে। মহানগরী বিশেষ ফাঁসি বজারতো দেখা গৈছে অভাবনীয় ভিড়। বিভিন্ন কাপড় কিনিবর বাবে বহুজনে সপরিয়ালে আহিছে। কিন্তু আমি যদি মণ্ডপর নির্মাণের প্রস্তুতির কথা কও, মণ্ডপ নির্মাণতো দেখা গৈছে যে প্রস্তুতি এতিয়া তুঙ্গত। আর এই মুহূর্তে আমি কলকাতার পূজারও কিছু চমক দেখাবলে যত্ন করি আমার দর্শকক। আর প্রস্তুতি দেখাব নিউজ এইটিনের শিলিগুড়ির সাংবাদিক পার্থ প্রতিম সরকারে। পার্থ, পেলে তো আপসে জানা চাহেঙ্গে কি জো আয়োজন হ্যাঁ, কেসা চল রহা হ্যাঁ দুর্গা পূজা কা? অভি শিলিগুড়ি মে পূজা কাজ কিন্তু ম্যাক্সিমাম মণ্ডপ হ্যাঁ তৈরি হয়ে গিয়া। তৃতীয় সে পিছলে দিন সে তৃতীয় সে মণ্ডপ মে যে দর্শক আ রা অভি হাম যে মণ্ডপ মে হ্যাঁ রবীন্দ্র সংঘ। ইয়ে শিলিগুড়ি ইনক্লুডিং নর্থ বেঙ্গল কাজ এক বড়া বাজেট কাজ পূজা হ্যাঁ। ইস সাল ইয়ে রবীন্দ্র সংঘ নে যে থিম বানায়া ও এক রাজস্থানী গাঁও কাজ অর্থাৎ এক রাজস্থানী ভিলেজ কাজ মণ্ডপ তৈরি কিয়া। কাল পিছলে দিন তৃতীয় সে পূজা কাজ যে দর্শক ও আ গিয়া। আজ ভি অভি শাম 5 বাজে লগভগ অভি ভি দর্শনার্থী লোক আ রা হ্যাঁ। কা পূজা কাজ যে বিগ বাজেট কাজ পূজা হ্যাঁ শিলিগুড়ি মে। শিলিগুড়ি নেই উত্তর বঙ্গাল কাজ বিভিন্ন ডিস্ট্রিক্ট সে দর্শনার্থী আ রা হ্যাঁ। অভি হাম দেখা রা হ্যাঁ পর দর্শনার্থী লোক আ গিয়া মণ্ডপ মে। ওর যে চতুর্থী হ্যাঁ চতুর্থী কে দিন মে ভি পর যে দেখা রাজস্থানী কালচার ইন লোক মণ্ডপ মে তৈর কিয়া। রাজস্থানী কালচার কাজ ইয়ে দর্শনার্থী ভি আ গিয়া অভি 5 বাজে শাম লগভগ ইস টাইম মে। ওর যব রাত যব বাড়েগা ওর দর্শনার্থী কাজ ঢল ভি আ যায়গা শিলিগুড়ি মণ্ডপ মে। ও শিলিগুড়ি মে ইস সাল ভি বহুত আম লোক বাত করেঙ্গে। আপ কাহাঁ সে আয়া? আশিগড় মোর। আচ্ছা, চতুর্থী হ্যাঁ। আমাদের কোচবিহারে কোচবিহারে বাড়ি তো হিন্দিতে কিছু পড়ো। আজ প্যান্ডেল হপিং কে লিয়ে আজ হাম আয়ে ইধর। বাহার সে বহুত আচ্ছা হুয়া প্যান্ডেল, অন্দর তো বহুত হি আচ্ছা হুয়া, ইসলিয়ে হাম ইধর আয়ে। খুশ হ্যায় আপনা প্যান্ডেল দেখ কে? বহুত বহুত আচ্ছা হুয়া। আর কা? বহুত আচ্ছা হুয়া, ইউনিক আইডিয়া হ্যায়, বহুত রাজস্থানী আইডিয়া হ্যায়, ডেকোরেশন ভি বহুত আচ্ছা হ্যায়, আচ্ছা লাগা বহুত। হম শিলিগুড়ি মে নেই রেঙ্গে, হম কোচবিহার মে যাঙ্গে, তো ইসলিয়ে হম আজ সে প্যান্ডেল হপিং করে। और देखिए जो बोला जो चतुर्थी है काल पंचमी उसके बाद षष्ठी आएगा, लेकिन तृतीया से जो शिलीगुड़ी का जो मंडप है वो मंडप पेंडल होपिंग ऑलरेडी स्टार्ट हो गया शिलीगुड़ी में। अभी 5 बजे अभी भी आ रहा है और जब आउट टाइम बढ़ेगा और दर्शनार्थी का ढलना होगा शिलीगुड़ी विभिन्न पूजा मंडप। ये भी जानना चाहेंगे कि सिर्फ इसी मंडप पे इतनी भीड़ है या फिर लोग आ रहे हैं देखने के लिए पूजा का मंडप? कौन सी थीम बनाई गई है या फिर दूसरी जगह दूसरी पंडालों पे भी ऐसा ही एक माहौल बना हुआ है? हाँ, दूसरी जगह में भी शिलीगुड़ी में बड़ा जब बिग बजट का सारी पूजा है जो दूसरा क्लब में हम लोग जाएंगे बाद में सब पूजा अभी आज और 40 पूजा पंडाल का आज भी ओपनिंग है और दूसरा पूजा का ओपनिंग का द्वितीय से भी हो गया सिलीगुड़ी में। और जो पिछले 2-3 साल पहले सप्तमी अष्टमी नवमी पंडाल हॉपिंग होता था सिलीगुड़ी में, इन लास्ट 2 साल से सिलीगुड़ी में भी तृतीया से भी पंडाल हॉपिंग स्टार्ट कर दिया इधर का लोग। नॉट ओनली शिलीगुड़ी का विभिन्न डिस्ट्रिक्ट जो है दूसरा डिस्ट्रिक्ट के भी से भी दर्शनार्थी आ रहा है सिलीगुड़ी में और ये पेंडल हॉपिंग करेगा। जो टाइम जितना बढ़ेगा उतना ही किंतु भीड़ बढ़ती जाएगी। पार्थ, थोड़ा हमें और थीम दिखाइए, थोड़ा और हमें मंडप दिखाइए, कैसा कैसे बनाया है या फिर पूजा के कमिटी के लोग अगर है तो उनसे भी बात कीजिए। पार्थ, हम
हम दिखा रहा है पैनल जो कमेटी का कोई आदमी है कि नहीं हम दिखा रहा है, लेकिन अभी जो दिखा रहा है जो राजस्थानी कल्चर, जो राजस्थानी कल्चर है, राजस्थान का एक छोटा गांव यहाँ पर प्लानिंग उन लोगों का थीम है जहाँ पर कैमेल भी है और राजस्थानी के राजस्थानी गांव पिछले साल भी राजस्थानी का कोई ऐसा मंडप सिलीगुड़ी में नहीं हुआ, इसीलिए इस साल सिलीगुड़ी का भाई बहुत दर्शन तो आएगा, कैमिल भी है, हम लोग देख रहे हैं कोई कमेटी का कोई आदमी है कि नहीं है, लेकिन अभी दर्शनार्थी लोग किंतु आ रहा है मंडप में। शाम 5 बज गया और 6 बजे के बाद और भी ज़्यादा भीड़ होगा सिलीगुड़ी का मंडप में, और एक राजस्थानी पुतुल भी है, एकदम सब मिला के इस साल रविंद्र संघ सिलीगुड़ी का रविंद्र संघ पूजा मंडप इस साल भी चमक दिखा रहा है। और जो आज चतुर्थी है, पंचमी, षष्ठी, सप्तमी, अष्टमी, नवमी भी अभी बाकी है, और जितना दिन आएगा और जितना टाइम बढ़ेगा दर्शनार्थ का ढल नमेगा ये रविंद्र संघ में। ये पिछले साल भी हम देखा, इस साल भी इसका कोई चेहरा नहीं बदल जाएगा और भी दर्शनार्थी आएगा। अभी क्लब का कोई अभी तक नहीं है तो हम दिखा रहा है, मेरा जो कैमरा पर्सन है और लोग दिखा रहा है कैसे तरीके से ये पेंडल बनाया या इधर का क्लब रविंद्र संघ। लास्ट ईयर भी वो दूसरा थीम था, लेकिन इस साल राजस्थान का एक गांव का कल्चर लेके ये मंडप बनाया, और जितना टाइम बढ़ेगा इसका दर्शनार्थी का ढल भी नमेगा ऐसा कि आश्वस्त करता है इसका कमेटी का ये प्लानिंग है। और कल पंचमी है, उस टाइम भी आदमी ज़्यादा आएगा। पिछले दिन लास्ट कल यस्टरडे पेंडल का बहुत अच्छा लगा, राजस्थान का है ना, बहुत अच्छे लगे। हाँ, आज से भेजे, नहीं तो भीड़ हो जाएगा ना ज्यादा, इसीलिए। हाँ, फैमिली लेके आए। बहुत अच्छा। आज चतुर्थी है, चतुर्थी में आप लोग आगे पेंडल हॉपिंग में? हाँ, क्योंकि नेक्स्ट दिन से बहुत भीड़ हो जाएगा ना, इसलिए। आप तो सुन लिया, इससे पहले भी हम बात किया था सुनने से, उन्होंने की एक ही बात बोला, जो जितना टाइम जाएगा जितना दिन जाएगा उतना भी भीड़ बढ़ जाएगा, इसीलिए चतुर्थ से पेंडल हॉपिंग स्टार्ट हो गया सिलीगुड़ी में, और शाम के बाद 6 बजे के बाद और भी ज़्यादा भीड़ होगा सिलीगुड़ी दूसरा पेंडल भी में भी, ऐसे ही किंतु भीड़ आ रहा है। নিশ্চিত ৰূপে পাৰ্থ, ধন্যবাদ আমাক দেখুৱালে। পাৰ্থই যে গোটেই পৰিৱেশ কেনেকুৱা আৰু তাত ৰাজস্থানী এখন এক ৰাজপ্ৰসাদৰ ধৰণৰ এটা ৰূপ দিয়া হৈছে, আৰু সেই পূজা ভাগত দেখা গৈছে যে আজিৰ দিনটোৰ পৰাই মাজত ষষ্ঠীৰ বেদী দেৱীক প্ৰতিষ্ঠা কৰিবলৈ মাজত এতিয়াও এটা দিন আছে। সেই বেদীত প্ৰতিষ্ঠা কৰাৰ পূৰ্বে এই পূজাৰ মণ্ডপে মণ্ডপে যি ভিৰ বা বিভিন্নজনে সেই যি পূজাৰ মণ্ডপলৈ গৈছে সেয়া ইতিমধ্যে আৰম্ভ হৈ গৈছে শিলিগুৰি বা কলকাতাৰ বিভিন্ন পূজাথলীত। আৰু এয়া বতৰ কিছু ফৰকাল হোৱাৰ লগালগ আচলতে সেই পূজাৰ ভাল লগা ভাৱ নামি আহিছে চাৰিওফালে, যিহেতু মৃৎশিল্পীসকলো তেওঁলোকেও কিছু সকাহ পাইছে আৰু পূজাৰ যিখিনি মণ্ডপৰ শেষ কাম সেইখিনিও এতিয়া কিছু দ্ৰুতগতিত আগবাঢ়িবলৈ সক্ষম হৈছে। আনহাতে ব্যৱসায়ীসকলেও কিছু আশা ৰেঙনি দেখিছে, বজাৰ ভিৰ হৈছে লাহেকৈ। বঙাইগাঁৱৰ পূজা দেখুৱাম, বঙাইগাঁৱৰ দুৰ্গোৎসৱৰ প্ৰস্তুতি কেনেকুৱা সেই পৰিৱেশ দেখুৱাম। নিউ বঙাইগাঁৱৰ নৰ্থ ৱেষ্ট কলনী জনজাতি জীৱনশৈলী প্ৰতিফলিত কৰি আকৰ্ষণীয় ৰূপত তৈয়াৰ কৰা হৈছে মণ্ডপ। বাঁহ, থাৰ্মকল ব্যৱহাৰ কৰি ফোম, প্লাইবোৰ্ড, কাপোৰ ইত্যাদিৰ সহায়ত নিৰ্মাণ কৰি থকা হৈছে আকৰ্ষণীয় মণ্ডপ। আৰু প্ৰায় এমাহ ধৰি কাৰিকৰী শিল্পী মণ্ডপ নিৰ্মাণ কাৰ্যত ব্যস্ত হৈ আছে। বৰষুণে বিধি পথালি দিয়াৰ ফলত কিছু স্থিমিত হৈ পৰিছিল গোটেই কাম কাজখিনি, অৱশ্যে দুই এদিনৰ ভিতৰত মণ্ডপ ৰাইজৰ দৰ্শনৰ বাবে মুকলি কৰি দিয়া হ'ব বুলি জানিবলৈ দিছে পূজা কমিটিখনে। প্ৰায় 12 লাখ টকা ব্যয় সাপেক্ষে এই দুৰ্গোৎসৱৰ এই পূজাৰ থিমৰ আয়োজন কৰা হৈছে। এক ৰিপৰ্ট আগবঢ়াম পূজাথলীখনৰ পৰা আমাৰ বঙাইগাঁৱৰ সাংবাদিক উপানন্দ শৰ্মাৰ।
দুর্গোৎসবলৈ কেইটামান মুহূর্ত বাকি আর ইতিমধ্যে রাজ্যজুড়ি দুর্গোৎসবৰ প্রস্তুতি আরম্ভ হয়েছে আর আটক ধুনিয়াক মণ্ডপসমূহ নির্মাণ করে থাকা হয়েছে। মই এটা উপস্থিত আছো নর্থ ইস্ট কলোনির দুর্গা পূজা সমিতি আর প্রত্যেকবারে আকর্ষণীয় রূপত মণ্ডপসমূহ নির্মাণ করে আর এইবারও আকর্ষণীয় হব বলে মণ্ডপসমূহ জানিব দিছে। আর মণ্ডপ মই প্রথমতে দেখাই লোব বিচারিছো জনজাতি জীবনশৈলী প্রতিফলিত করার চেষ্টা করেছে এই মণ্ডপর জড়িয়ে জনজাতিসকলে কেনে ধরনের বসবাস করে বা আদিমকালত জনজাতিসকল কি ধরনের জীবন ধারণ করেছিল সেই কথা মণ্ডপত প্রতিফলিত করেছে আর এক সমন্বয়ের বার্তা প্রেরণ করব বিচারিছে আর 58 সংখ্যক এই দুর্গোৎসব গতি প্রত্যেকবারে সামাজিকভাবে এটা বার্তা কড়াই আনব খুঁজে আর ইয়ার জড়িয়ে সমাজক সমন্বয়ের ভাতৃত্ববোধর এক বার্তা দিয়ে আর মোর সুতি আছে ক্লাবর সভাপতি মানে কিছু কথা জানিব বিচারিম যে আপনার এইবার দুর্গোৎসবের মেইন থিমটা কি? নমস্কার, মূল রাইজলৈ আর আপনার আমার নর্থ ইস্ট কলোনির পক্ষের অভিনন্দন আর শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছো। তো আজি আমার এই বছরের আমার যে থিম হয়েছে আমার ভারতবর্ষর আদিবাসী সকলের পৌরাণিক যুগত ইহতে কমিউনিটি হল আসে তাতে দুর্গা পূজা স্থাপ করেছিলেন তার এইটাই আমি থিমটো এই বছর আমি সাজি উলিয়াইছো। কেনেদরে করেছিল বিভিন্ন ধরনের ইহতর ফেস বিলাক আর যাক কার্য মানে কারু শিল্পী যাক আসে ইহতে যে করেছিল ঠিক তেনেকুয়া ধরনের আমি এইটু সাজি উলিয়াইছো। কি কি সামগ্রী দিয়ে নির্মাণ করা আছে? এইটু অলপমান কিছুমান বাঁহ আছে আমার কিছুমান অলপ ফোম থার্মোকল আর কাপড় আর কাঠর উপরতে এইটু মানে নির্মাণ করা হয়েছে। বাজেট কি? বাজেট আমার এইটু মানে নিয়ার অ্যাবাউট 8 লাখ, 8 লাখ মান যাব এইটু লাইটিংস লই পেলায় আর এক্সট্রা আছে পূজার আনুষাঙ্গিক খরচবিলাক আছে এইটু বাদ দে ডেকোরেশন লাইটিংস এইবিলাক লই পেলায় অ্যাপ্রক্সিমেটলি 8 লাখ যাব। পূজার কার্যসূচী কি কি থাকবে? পূজার লগতে জড়িত আমার বিভিন্ন ধরনের সামাজিক কার্যসূচী আছে যেন আমি যাকালি আমি মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্প করল ফ্রি তাতে আমার ডক্টর আসে তাতে আমার ল্যাবরেটরি টেস্ট আসে বহু ধরনের টেস্ট আর এই অঞ্চলের রাইজে স্বতঃস্ফূর্তভাবে যাকালি প্রতিকূল বতরতেও আহি কিনে এটা ইয়াত অংশগ্রহণ করেছিল তো আমার ভালে লাগিছে রাইজে উপকৃত হয়েছে। পূজার খবর আমি লৈ আনি থাকিম কিন্তু এই মুহূর্তে আন কিছু বাতৰি। মহানগরীর পৰা 12টা দিনে নিখোজ হৈ আছে এজন যুবক। নিখোজ যুবকজন নারেঙ্গী অইল এডিয়া গেটর ইজৰ আলী 25 সেপ্টেম্বরতে পল্টন বজারলৈ অহার পথত নিখোজ হয়ে পড়ছিল ইজৰ। রেল যোগে ধুবুরীলৈ যাওয়ার কথা আছিল যুবকজনের। টুনমাটি আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে পরিয়ালের লোকে। কি হল নারাঙ্গীর পর মিউজিকত বহাই দিছো পল্টন বাজারের পর ধুবরী ট্রেন দিয়ে গাঁত গল হয় ট্রেন ঘর যাই পোয়া নাই। আমি থানাত এজাহার দিল এখেতে কিবা করে আছে কলিয়াবৰত দিন দুপৰতে বাঘৰ সন্ত্ৰাস চলিছে। কলিয়াবৰৰ চাহ বাগিচাৰ 5 নম্বৰ লাইনত বাঘৰ মুক্ত বিচৰণে আতংকিত কৰি তুলিছে সকলোকে। বাঘে চিকাৰ কৰিছে ছাগলী আৰু পোহনীয়া গাহৰি। ঘৰৰ চৌহদৰ পৰাই দুটাকৈ পশুধন চিকাৰ কৰি নিলে বাঘটোৱে। ঘটনাস্থলীত আরক্ষীৰ সৈতে বন বিভাগৰ লোক উপস্থিত হৈছে ঠিকে কিন্তু ভয় আতৰা নাই ৰাইজৰ কিয়নো বাঘ এতিয়ালৈকে বন বিভাগে ধৰিব পৰা নাই। সমীপৰে চাহ বাগিচাতে অৱস্থান কৰি আছে ঢেকিয়াপতীয়া বাঘটোৱে আৰু বাঘৰ সন্ত্ৰাসত আতংকিত স্থানীয় লোক তেওঁলোকে দিনতে আতংকত দিন পাৰ কৰিবলগীয়া হৈছে। আমি আসলো আমি খেলি দিলো তারপর গেলে আমার গাহরি এটা ধরলে গাহরি লই গেল নয় ফরেস্ট পুলিশ কোনবা আইছেন নাই? পুলিশ আইছে মাতিছো মই ফোন করেছো।
আর কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের বান্দরডুবী বন শিবিরত আঘাতপ্রাপ্ত বনরিয়া হাতিটির মৃত্যু ঘটিছে। ইতিমধ্যে হাতিটক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সুফল নাপালে চিকিৎসকে। পাওয়ার ফেন্সিং বিদ্যুৎ সৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু ঘটার সন্দেহ করা হয়েছে। মরুত্ব পরীক্ষার পিছতে জানিবা যাব মৃত্যুর সঠিক কারণ কি আছিল। দুর্গা পূজা উপলক্ষে গুয়াহাটির মেয়র মৃগেন হরণিয়ায় দিছে সংবাদমেল। গুয়াহাটির দুর্গা পূজা মণ্ডপক লৈ হব স্বচ্ছ প্রতিযোগিতা। 175 খন দুর্গা পূজা কমিটিক লৈ হব এই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাত প্রথম পুরস্কার আছে, প্রথম পুরস্কার দিয়া হব 10,000 টাকাক। 25 খন দুর্গা পূজা কমিটিক দিয়া হব প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার থাকিব 7,000 টাকা। 50 খন দুর্গা পূজা সমিতির বাবে এই 50,000 টাকাক দিয়া হব। তৃতীয় পুরস্কার থাকিব 5,000 টাকাক। 50 খন পূজা কমিটিক দিয়া হব আর 5,000 টাকার যে পুরস্কার 100 পূজাক পূজা কমিটিক দিয়া হব তৃতীয় পুরস্কার। প্রতিযোগিতাত অংশ লোবলে বান্ধি দিয়া হয়েছে নিয়ম। প্লাস্টিক বর্জন জাবর নিষ্কাশনের ক্ষেত্রে থাকিব নিয়ম। প্রতিটি ওয়ার্ডতে গঠন 21 কমিটি, সমিতিত থাকিব কাউন্সিলরের পৰা পৌরসভার কার্যবাহী অভিযন্তালৈ পূজা কমিটি সমূহক নম্বরের ভিত্তিত প্রদান করা হব পুরস্কার। সর্বমুঠ 70 নম্বর থাকিব আর জাবর নিষ্কাশন করা এনজিওকো প্রদান করা হব পুরস্কার। পরিপাটিক রখার বা পরিপাটির উপরতে দিয়া হব পুরস্কার। প্রথম পুরস্কার হিসাবে এনজিওক দিব 1,00,000 টাকা, এনজিওক দ্বিতীয় পুরস্কার হিসাবে দিব 75,000 টাকা, তৃতীয় পুরস্কার হিসাবে এনজিওক দিব 50,000 টাকাক। আর দ্বিতীয় আমি 7,000 টাকা দিই আর তৃতীয় পুরস্কার 5,000 টাকা দিই। প্রথম পুরস্কার আমি 25 পূজা কমিটিক আমি অর্পণ করি। দ্বিতীয় পুরস্কার হিসাবে আমি প্রায় 50 পূজা কমিটিক আমি পুরস্কৃত করি। আর তৃতীয়ত আমি প্রায় 100 পূজা কমিটিক 5,000 টাকা আমি দিয়ার কারণে ব্যবস্থা গ্রহণ করেছো। গতি এই পূজা কমিটিসমূহ এই পুরস্কারসমূহ পাবলে হলে নিশ্চয়ই কিছু নীতি নিয়ম আমি মানিব লাগিব। এই নীতি নিয়ম মালন করার পূজা কমিটিকে আমি এই ধরনের আমি পুরস্কৃত করার কারণে ব্যবস্থা গ্রহণ করেছো। প্রথমতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করব নিব। দ্বিতীয়তে প্রপার জাবরটি নিষ্কাশন করার ক্ষেত্রে বা মানে পরিপাটিকে আমার খাওয়ার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব লাগিব। সাফ চিকুণ করার ক্ষেত্রে কিছু কর্মী সাফা কর্মচারী হোক বা নিজের কর্মী রাখার কারণে ব্যবস্থা গ্রহণ করব লাগিব। আর ভলেন্টিয়ার্স হব লাগবে সচেতন করার ক্ষেত্রতে হোক। তারপরে কিছু আমার সেউজিয়া আর নীলা যে আমি শুকান আর ভিজা জাবর যে থাকুন ডাস্টবিন থাকব লাগবে। আর আমার যে এনজিও আমি দিছো এই এনজিওখিনির সহযোগ করে কোঅর্ডিনেশন করে পেলায় জাবর নিষ্কাশন করার কারণে আমার সহযোগ করব। নুমলীগড়ত দৈনিক অব্যাহত আছে বন্যহস্তীর তাণ্ডব। কেমেরা সন্মুখতে এটা ঘর ভাঙি দিয়ার চেষ্টা বনরিয়া হাতির জাকর। গেরমেলা এয়া হালিধানের খেতিপথারত বনরিয়া হাতির উপদ্রবে নিদ্রহরণ করেছে খেতিয়কর। খেতিপথারত জাক জাক বন্যহস্তী মুক্ত বিচরণ করে থাকে। হাতির উপদ্রবত এতিয়া মরঙি মৌজা দিনতেই ঘরের উলাই যাব নোৱাৰা হৈছে মানুহ। জাক জাক বনরিয়া হাতির বিচরণত ত্রস্তমান সাধারণ জনতা। দেখিছে এই হাতী মানে উৎপাত। এটা দিনের ভাগতে এই ধাননি পথারলে নামি আহে, এটা রাতি ভাগ হলে ঘরলে আহিব, ধাননি পথারত নামিব, ঘর বাড়ি সোমাই ঘর ভাঙা দেখা যায়। তেনেকা বহুতখিনি এয়াই আর আমার হাতির হাতি মানুষের সংঘাত বলে কয়। এই বস্তুটা আমার পুরা আর হেরি হয়ে আছে, প্রায় থাকে, সদায় থাকে আমার ইয়াত। এটা দিনের রিজার্ভত থাকে, গধূলি হলে ঘর বাড়িলে আহে, ধাননি পথারলে আহে। হাতি এটা 40টামান আছে রিজার্ভত, প্রায় থাকেই সদায় হাতি। কয়েক বিঘা এয়াই এটা কেতিয়াবা মানে ফোন করে থাকিলেও আহিব মানে বহুত পলমকে আহে আহে কেতিয়াবা কেতিয়াবা তো অলপ রাতিকে হলে হাতি আহিবলে অলপ টানে পায়।
বার্ধক্যজনিত নিয়মীয়া স্বাস্থ্য পরীক্ষার বাবে হাসপাতাললৈ যোৱা রতন টাটাক অসুস্থ বুলি উড়া বাতৰি উলাইছিল। শারীরিক অসুস্থতার বাবে রতন টাটা চিকিৎসাধীন হওয়া বলে উলওয়া বাতৰি স্বয়ং রতন টাটাই নচ্ছাত করেছে। বিশিষ্ট উদ্যোগপতি তথা অসম বৈভব রতন টাটাই কলে যে তেওঁৰ স্বাস্থ্যক লৈ চিন্তাজনক একো হোৱা নাই। বার্ধক্যজনিত নিয়মীয়া স্বাস্থ্য পরীক্ষার বাবেহে তেওঁ হাসপাতাললৈ গৈছিল। চেন্নাই মরিনা বিচর আকাশত দেখা গল ভারতীয় বায়ুসেনার বিমান চালনার আকর্ষণীয় কৌশল। প্রায় 15 লাখ দর্শকর উপস্থিতিত প্রদর্শন করা এই বিমানের বিভিন্ন কলা কৌশলে আকৃষ্ট করলে সকলকে। কিন্তু মেরিনা বিচত সমবেত হওয়া লাখ লাখ লোকর মাজত গরমের বাবে একটা অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বায়ুসেনার এয়ার শোর মাজতে শরীর পানির অভাব ঘটি 5 জন লোকর মৃত্যু হওয়ার লগতে 2 জন লোক চিকিৎসাধীন হয়েছে। একে সময়তে অসুস্থ হয়ে পড়া শতাধিক লোকক সরকারি চিকিৎসালয়ত চিকিৎসাধীনের করার পিছত যাবলৈ দিয়া হয়। বিয়লির ভাগত মেরিনা বিচত হওয়া বায়ুসেনার এয়ার শোর বাবে পুয়া 8 বজারে পৰা শ শ লোকর সমাগম ঘটিছিল। বিমান চালনার প্রদর্শনের মাজতে 5 জনক লোকর মৃত্যুর বাবে বিতর্কর সৃষ্টি হয়েছে। আনহাতে 5 জন লোকর পদপৃষ্ট হয়ে মৃত্যু ঘটা বলে উলওয়া খবর বায়ুসেনা বিভাগে সম্পূর্ণকৈ নচ্ছাত করেছে। আর এই আকর্ষণীয় কৌশল সেই আকাশত মাজ আকাশত ভারতীয় বায়ুসেনার আকর্ষণীয় কৌশল বিভিন্ন ধরনের তাত কৌশল দেখা হল, চমক দেখা হল হেলিকপ্টার বা বিমানেরে। কিন্তু তার মাজতে অবশ্যই মেরিনা বিচত সমবেত হওয়া যে লাখ লাখ লোক 15-17 লাখ বলেও করবাত কোয়া হয়েছে, এই লাখ লাখ লোকর মাজত কিন্তু সেই গরমের যথেষ্ট একটা পরিবেশ আসে। আর সেই গরম যেহেতু আসে ডিহাইড্রেশন বা শরীর পানি কম হওয়ার পানির অভাব হওয়ার বাবে তেনেক মৃত্যুমুখত পড়লে 5 গৰাকী লোকর মৃত্যু ঘটিছে মেরিনা বিচত এই এয়ারশ্বত অংশগ্রহণ করবলৈ গৈ। আর এই ঘটনায় কিছু বিতর্করও সৃষ্টি করলে। অবশ্যই বায়ুসেনায় জানাইছে যে তাত কোনো ধরনের পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটা নাই। আকাশমার্গত এয়া তিরঙ্গা জিলিকি উঠিছে, এই তিনিটা রং জিলিকি উঠিছে আর এই ধরনের পরিবেশ আকাশমার্গত। কিন্তু সমান্তরালক যে 5 জনক লোকর মৃত্যু বা কেবাজনও চিকিৎসাধীন সরকারি চিকিৎসালয়ত ভর্তি হবল ঘটনা, এই ঘটনায় কিন্তু কিছু হেমেকায় তুলিলে পরিবেশ। রাজ্যের চৌদিশে এতিয়া দেবী দুর্গার আরাধনার প্রস্তুতি চলিছে, বতর কিছু ভাল হয়েছে। ফরকাল বতর হওয়াত বজারলৈ উলা আহিছে গ্রাহক সকল। মহানগরীর ফাঁসি বজারত পূজার বতরত কথাই সুকিয়া হয়ে পড়ে, অভাবনীয় ভিড় দেখা গৈছে। ইতিমধ্যে বিভিন্ন কাপড় কিনিবর বাবে সপরিয়ালে আহিছে একাংশ লোক। শারদীয় দুর্গা পূজালে মাজত মাত্র এটা দিন বাকি আর তার প্রাক মুহূর্ত দেখবলে পাওয়া গেছে গুয়াহাটি মহানগরীর ফেন্সি বজার বর্তমান হওয়ার পরিণত হয়েছে জনসমুদ্রত। আর গুয়াহাটি মহানগরীর পার্শ্ববর্তী অঞ্চল সমূহকে ধরে গুয়াহাটি মহানগর সকল আসলে যু আসলে গ্রাহক আছে গ্রাহক সমূহে বর্তমান সময় ভিড় করা দেখবলে পাওয়া গেছে। আর ফেন্সি বজার যদি আমি সামগ্রিক দৃশ্য দেখাবলে চেষ্টা করো তেন্তে বর্তমান চারিদিকে আসলে কেবল মানুষ আর মানুষ দেখবলে পাইছে আর এনেধরণে আসলে নিজের মন পছন্দর সামগ্রী সমূহ ক্রয় করবলে ভিড় করা দেখবলে পাওয়া গেছে ফেন্সি বজারত। আর পূর্বর দিনকেটার কথা যদি কোঁ তেন্তে গ্রাহক যুক্ত আসলে দোকানী আছিল বা যুক্ত ব্যবসায়ী আছিল কিছু পরিমাণে হলেও আসলে অসন্তুষ্ট হওয়া দেখবলে পাওয়া গেছিল যেহেতু বতরে বাধা বিঘিনি দিয়া দেখবলে পাওয়া গেছিল, গতি ব্যবসা কিছু পরিমাণে হলেও কমিছিল। কিন্তু যা বিগত 2-3 দিন ধরে যেহেতু বতরটাও ভাল হয়ে আছে গতি যথেষ্ট আসলে বর্তমান সময় ভিড় দেখবলে পাওয়া গেছে গুয়াহাটি মহানগরীর এই ফেন্সি বজার। আর ফেন্সি বজার বলে কলে আসলে বজারের মূল কেন্দ্র নয় জানো, বাইরে ফেন্সি বজার বলে কলে বজার করার মূল কেন্দ্র বলে কব লাগবে। আর পূজা বজার করেছে নিশ্চয়, বাচ্চার পেন শার্ট এইবিলাক আহিছে কেবল গুৱাহাটী মহানগরী বুলি নহয় গুৱাহাটী মহানগরীর পার্শ্ববর্তী অঞ্চল সমূহের পৰা অহা দেখবলে পাওয়া গেছে। এই বাইদেউগৰাকী আমি সুধিল হাজুৰ পৰা আহিছে, সমান্তৰালকৈ বিভিন্ন জন আছে আমি হয়তো মত পোষণ কৰিবলৈ বা তেওঁলোকৰ কথা জানিবলৈ চেষ্টা কৰিম। গতিকে যেহেতু মাজত মাত্র এটা দিন বাকি আর 9 তারিখে ষষ্ঠী হব, প্রতিমা স্থাপন করা হব আর তারপরে মার পূজা পূজা অর্চনা আরম্ভ। আর ইতিমধ্যে মহালয়া যে নবরাত্রি চলি থাকা দেখবলে পাওয়া গেছে। গতি বর্তমান সময়ত গুয়াহাটী মহানগরীর এই ফেন্সি বজারত যখন বজারত আসলে কেদিনমান পূর্বলৈকে কিছু পরিমাণে হলেও গ্রাহকের সংখ্যা কম বলে
আসলে যেসব আসলে ব্যবসায়ী আছে ব্যবসায়ী সকলে জানাইছিল কিন্তু আজির দিন তো ব্যবসায়ী কিন্তু ভিড় দেখবলে দাদা মানুষ হয়েছে এইকেদিন নাকি একদম ভিড় হয়েছে এইকেটা দিন কালি আজির একদম ভিড় খোঁজ দিয়া জায়গা নয় গেছে আগর কেদিন অকনমান কম আছে ওরে তিন দিন তো একদম বেয়া গেছে কালি আর আজি ভালো গেছে বতরটো প্রভাব আছে ভালে আছে এটা আর মানুষ হবে আর অকমান পিছত সাব তো খোঁজ দিবা জায়গা নয় যাব আর পূজালয় মাজত মাত্র এটা দিন আছে গতি একদিন আছে আর আজি মানুষ দূর দূর পর আইছে কিন্তু বহুত দূর পর আইছে আপার সময় পর বহুত মানুষ আইছে হাজুর পর আইছে হাজু নলবাড়ি বরপেটার পর আইছে গতি কালি আজি বাজার ভাল হইছে আপনা কালি আর আজি ধুনিয়া হইছে বাজার বতরটো যথেষ্ট প্রভাব পেলাইছে নহয় নাকি কব বতরটো ভাল হইছে কারণে মানুষ আইছে কোন বতর কারণে মানুষ আইছে এতিয়া আজিকালি তো যাকালি তো একদম খোঁজ দিয়া জায়গাই নাছিল আজি এনেকুৱা বতরটো কালি তাতে দেওবার আছিল কালি দেওবার আছিল আর কালি বন্ধ আছিল ভিড়ও বহুত হইছিল কালি আজি অকণমান কম আজি অকণমান কম আছে গধূলালৈকে হৈ যাব এতিয়া গধূলালৈকে হৈ যাব এইকেইদিন আগৰ যিটো ব্যৱসায় বেয়া আছিল এইকেইদিনত ভাল হ'ব আশা আছে এই যোৱাকালি ভাল হৈছে আজিও ভাল হ'ব আশা কৰিছোঁ আৰু আগৰ কেইদিনত কালি অহাকালিলৈকে থাকিব আৰু লাষ্ট পূজা নৱমীলৈকে থাকিব দোকান গতিকে এনেধৰণে আচলতে বৰ্তমান সময়ত তেওঁলোকৰ বিভিন্ন ধৰণৰ উপকৰণ বৰ্তমান সময়ত উপলব্ধ হৈছে আৰু বিশেষকৈ যদি যিসমূহ আচলতে ছিজনেল বস্তু হয় তেওঁলোকৰ দোকানত উপলব্ধ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন ধৰণৰ কুৰ্তি আছে আৰু অন্যান্য ধৰণৰ সামগ্ৰীসমূহ যদি কথা কওঁ তেন্তে সেইবোৰ উপলব্ধ হৈছে আৰু এনেধৰণে যদি কোৱা হয় তেন্তে বিগত সময়খিনিত কেইবাদিন ধৰি বৰষুণ ধাৰাষাৰ বৰষুণ হোৱাৰ ফলত ব্যৱসায় কিছু পৰিমাণে তেওঁলোকৰ লোকচানৰ সন্মুখীন হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল বা তেওঁলোকে জনাইছিল যে লোকচানৰ সন্মুখীন হৈছিল বা তেওঁলোকৰ ব্যৱসায় কমিছিল কিন্তু এইকেইদিনত যোৱা যদি দুই তিনিদিনৰ কথা কোৱা হয় তেন্তে কালিৰ দিনটো অৰ্থাৎ দেওবাৰ আছিল আৰু 2 অক্টোবৰৰ দিনা তেওঁলোকৰ যথেষ্ট ব্যৱসায় ভাল হৈছিল বুলি জনাইছে গতিকে এইকেইদিনত বতৰো যথেষ্ট প্ৰভাৱ আছে আৰু যিহেতু পূজাও সমাগত আছে আৰু মাজত মাত্ৰ এটা দিন বাকী গতিকে বৰ্তমান সময়ত তেওঁলোকৰ ব্যৱসায় যথেষ্ট উন্নত হৈছে ৰেহা ফাঁচি বজাৰ এতিয়া লাহেকৈ ভিৰ দেখা গৈছে মাজত এইখিনি সময় থকা অৱস্থাত অৱশেষত সোমবাৰৰ পুৱাই বতৰ ফৰকাল যিহেতু হ'ল বতৰ ফৰকাল কৰি ভুমুকি মাৰিলে সূৰ্যদেৱতাই নেৰানেপেৰা বৰষুণ আৰু সেই বৰষুণে পূজাৰ আনন্দ ম্লান কৰিছিল ঠিকেই যদিও পুৱাই হিল্লোল ভাঙি ফাঁচি বজাৰত বজাৰ কৰাৰ বাবে ওলাইছে একাংশ লোক গুৱাহাটী জাহাজ ঘাটতো লোকাৰণ্য পৰিৱেশ ৰজাদুৱাৰ ঘাটত আন দিনতকৈ অধিক লোক দেখা গৈছে পূজাৰ বজাৰ কৰাৰ বাবে ফেৰীৰে সপৰিয়ালে গুৱাহাটীলৈ আহিছে বহু লোক হয় দুৰ্গা পূজাক লৈ এটা দিন বাকী আৰু প্ৰতিকূল বতৰে বিঘিনি ঘটাইছিল দুৰ্গা পূজাৰ বজাৰ কৰাত আৰু যিহেতু বতৰ ফৰকাল হৈছে পুৱাৰে পৰা উত্তৰ গুৱাহাটীৰ পৰা জাহাজেৰে এনেদৰে হাজাৰ হাজাৰ লোক ওলাই আহিছে বজাৰ সমল কৰিবলৈ আৰু কিছু আশাৰ বতৰা আহিছে যিহেতু বতৰ কিছু ফৰকাল হৈছে আৰু উত্তৰ গুৱাহাটীৰ ৰজাদৰ পাৰঘাটত এনেদৰে দেখা গৈছে দীঘলীয়া লোকৰ শাৰী আৰু এইসকল লোকে আচলতে বজাৰ কৰিবলৈ ওলাই আহিছে যিহেতু বতৰ কিছুদিন ধৰি আচলতে বতৰে বিধি বিধানে দিছিলে কিন্তু এতিয়া ফৰকাল হৈছে আৰু ফৰকাল হোৱাৰ কাৰণে আজিৰ দিনটো তেনেদৰে সকলোৱে ওলাই আহিছে পৰিয়ালৰ বজাৰ কৰিবৰ কাৰণে আৰু উত্তৰ গুৱাহাটীৰ ৰজাদৰ ঘাটৰ পৰা দেখুৱাই আছো দাদা ক'ৰ পৰা আহিছে বাৰু বতৰ বেয়া আছিল বতৰ বেয়া আৰু এনেদৰে বিভিন্ন প্ৰান্তৰ পৰা মানুহবোৰ আহিছে বতৰ ভাল হোৱাৰ কাৰণে ওলাইছিল বজাৰ পূজাৰো আছে বজাৰো আছে পূজা বজাৰ আছে আপোনাৰ বজাৰ কৰিলে নাই বজাৰ আমি ইয়াতে বিক্ৰী কৰা মানুহ কৰিম মাজে মাজে পাছত বতৰটো হেৰি আছিল নাই সেইকাৰণে আজি মানে মানুহখিনি হৈছে আৰু সময় নাই টাইমো নাই হয়নে দেখাব দিয়া হয় মাজত মাত্ৰ এটা দিন বাকী আৰু এটা দিন বাকী থকা তেনেদৰে লোকে লোকাৰণ্য হৈ পৰিছে ফেৰীঘাট আৰু প্ৰত্যেকে গুৱাহাটী অভিমুখী হৈছে যিহেতু গুৱাহাটীত এখন বিশাল বজাৰ আছে বিশ্বৰ ধৰণে সকলো পাব পাৰি গতিকে প্ৰত্যেকে ওলাইছে বজাৰ কৰাৰ কাৰণে আৰু এনেদৰে ফেৰীঘাটত অত্যাধিক ভিৰ দেখা গৈছে কেনেকুৱা পূজা বজাৰ নে হয় মেডিকেল যাম পূজা বজাৰ হ'ল নাই পূজাৰ বজাৰ হোৱা নাই গৈ আছো অফিচৰ পৰা যাই পেলাই কৰিম আৰু পানীবিলাক পানী বাঢ়াৰ কাৰণে মানে বহুত অসুবিধা হৈছে সেইকাৰণে একেলগে দুইটা ঘাট লগাইছে যে সেইটো কাৰণে বহুত অসুবিধা হৈছে বজাৰ কৰিবৰ কাৰণে আহিছে মানুহ অঁ বহুত মানুহ বা বহুত ভিৰ পূজাৰ কাৰণে এই এইকেইদিন বৰষুণেই হৈ গ'লতো কালিৰ পৰা অকণমান বতৰটো ডাঙৰ কাৰণে মানে বজাৰ কৰাৰ কাৰণে মানুহখিনি বৰ ভিৰ হৈ আছে ধন্যবাদ আৰু এনেদৰে উত্তৰ গুৱাহাটীৰ ৰজাদুৱাৰ পাৰঘাটত এনেদৰে লোকাৰণ্য পৰিৱেশ আৰু যিহেতু বতৰ কিছুদিন বৰষুণ হৈ আছিল ডাৱৰীয়া হৈছিল গতিকে মানুহ আচলতে বজাৰ কৰিবলৈ যাবলৈ পৰা নাছিল ফেৰীঘাটেৰে আৰু আজি বিশেষকৈ উত্তৰ প্ৰদেশসমূহ লোকে আচলতে গুৱাহাটীত বজাৰ কৰে পূজাৰ বজাৰ কৰে আৰু গতিকে বতৰ আজি যিহেতু পুৱাৰ ফলকাল হৈছে গতিকে প্ৰত্যেকে এনেদৰে
পরিয়ালর বজার করবর কারণে ওলাই আছে আর একটা খুব সুন্দর দৃশ্য আসলে এনেধরণে ফেরিঘাটত ভিড় হওয়ার সততে দেখা না যায় কিন্তু আজির দিন এই কারণে দেখা গেছে যে বতর ফরকাল হয়েছে আর ফরকাল হওয়ার কারণে প্রত্যেকে বজার করবর কারণে আইসে আর নিজের পরিয়ালের কারণে বজার করব এনেদরে ফেরিঘাটত লোকে লুকায়ণ্য পরিবেশ রিয়ার হইতে বিদায় লম নমস্কার।